ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম কঙ্কন লিখেছেন আশাপূর্ণা দেবী সব শুনিয়া অঞ্জলি রীতিমতো বিরক্ত হইয়া ওঠে সুধীরের কি কাণ্ডজ্ঞান নাই বিরক্তি গোপনের চেষ্টা না করিয়া বলে তুমি অমনি মত দিয়ে এলে এর কোনো মানে হয় আমাকে একবার জিজ্ঞেস করা দরকার মনে করলে না সুধীর ভানটা করে সরলতার বাহ করেছে যাবে এর আবার মতামতের কি আছে তোমার তাহলে ধারণা আমি যাব সেখানে এবার যে চাপা হাসিটা ফুটিয়া ওঠে সুধীরের মুখে সেটাকে আর সরলতা বলিয়া ভুল করা চলে না বলে যাবে না কি বলো আদর করে নেমন্তন্ন করেছেন গাড়ি পাঠিয়ে নিয়ে যাবেন বড় মানুষের বাড়ির ক্রিয়াকাণ্ড ব্যাপার দেখবে এ তো ভাগ্যের কথা স্বামীর মুখের পানে চাহিয়া অঞ্জলি গম্ভীর হইয়া বলে ভাগ্যের হিসেব নিকেশ করতে চাইনি তোমার সঙ্গে মোট কথা আমি যাব না সুধীর নিশ্চিন্ত ভঙ্গিতে মাথা নাড়ে পাগল হয়েছ তাই কখনো হয় যেতে তো অফিসের বড় সাহেব হুকুম করলেই ছুটে যেতে হতো আর এ তো অঞ্জলি তীক্ষ্ণ কণ্ঠে বলে হুকুম তামিল করতে ছুটে যাক তারা যারা অফিসের চাকর আমার সঙ্গে কি তোমার সঙ্গে তো অনেক কিছুই গো তা নইলে অফিসে এত রুই কাতলা থাকতে সুধীর মুখুজ্জের মতন চুনোপুটির স্ত্রীকে ছেলের পৈতে ঘটা করে নেমন্তন্ন করা কেন এই তো দেখো না নামটা অবশ্য আমারই কিন্তু আসল উদ্দেশ্যটা তো তুমি শুভ উপনয়ন মোহরাঙ্কিত বৃহদাকার সুদৃশ্য খামখানা সুধীর অঞ্জলির সামনে ফেলিয়া দেয় কার কি আসল উদ্দেশ্য তার জন্য আমি দায়ী নই বলিয়া কাঁধের উপর জড়ো করা ভিজা কাপড়গুলো মেলিয়া দিতে উঠানের ওদিকে নামিয়া যায় অঞ্জলি সুধীর খোলা দালানে পায়চারি করিতে থাকে না অঞ্জলির আপত্তি কোনো কাজের নয় চাটুর্য সাহেব হইল তাহার অফিসের হর্তাকর্তা বিধাতা তাহার নিমন্ত্রণ অবহেলা করা কি সহজ কথা অবশ্য অঞ্জলির উপর একটা অহেতুক বিরাগ এবং বড় সাহেবের উপর বিদ্বেষে মনটা নিতান্তই তেত হইয়া আছে তবু পাঁচজনের কাছে অফিসের আর সকলের কাছে তো মুখটা কম বড় হইল না সাহেব যখন অকস্মাৎ খাস কামরায় ডাকিয়া পাঠাইয়াছিলেন তখন সে কি ভয় বুকের ধূপ আর খোঁজে না অবশ্য পরের ব্যাপারটা অপ্রত্যাশিত ঘুরিয়ে আসার পর সহকর্মীদের উৎসুক প্রশ্নের উত্তরে নিতান্ত অবহেলার ভঙ্গিতে নিমন্ত্রণের খবরটা জানানোর মধ্যে কি অপরিসীম গৌরব শুধুই কি দূর সম্পর্কের আত্মীয়ের মতো দায় সারা নিমন্ত্রণ ছাব্বিশ মাইল পাড়ি দিয়া চাটুর্যের নিজে যাইবেন গাড়ি লইয়া সুধীরের স্ত্রীকে আনিতে একজনের অবিশ্বাসের দৃষ্টি লক্ষ্য করিয়া সুধীর আরো অগ্রাহ্যের সুরে বলে এতে আর অবাক হবার কি আছে বলেই তো দিলেন আমাকে ভালোই হলো এই উপলক্ষে বাইরের দিকে একটা লম্বা ট্রিপ দেওয়া হবে শহরের গণ্ডি ছেড়ে সহজে তো বেরোনো হয় না বড় মানুষ আত্মীয় ইচ্ছে করি তেমন গা করি না পরিচয় দিই না নইলে এই অফিসে এই মাইনে পড়ে আছি জানলে এতদিন আগে বুঝি জানতেন না উনি না না বললাম তো আচ্ছা কি রকম আত্মীয় হন এক ছোকরার এই অভদ্র প্রশ্নে সুধীর চটে নাই আত্মীয়তা এত এত সূত্রে গ্রথিত যে চট করিয়া খুঁজিয়া বাহির করা শক্ত তাও সুধীরের দিক হইতে নয় অঞ্জলির দিকে গোজামিল দিয়া প্রশ্নটা না হয় আরানো গেল কিন্তু অঞ্জলি এখন যাইব না বলিয়া গোঁ ধরিলে সব মাটি হয়তো বিশ্বাসই করিবে না কেউ অন্তত শীতাংশ ছোকরা তো বটেই হয়তো বক দেখাইয়া বসিবে এবার রান্নাঘরের দরে একখানা পিড়ি টানিয়া চাপিয়া বসে অঞ্জলি কাঠের উনান জ্বালিয়া রান্না চাপাইয়াছে রেল ধর্মঘটের আশঙ্কায় কয়লা স্টক করিয়া এ অঞ্চলের অধিকাংশ ঘরেই কাঠের ব্যবহার চলিতেছে অঞ্জলির মুখের পানে চাহিয়া সুধীর একটু ইতস্তত করে ঠিক যেভাবে বলিবে ভাবিয়াছিল সেটা মনে পড়ে না কাঠের আঁচের লালচে আভা হ্যারিকেন লণ্ঠনের হলদে আলোয় মিশিয়া অঞ্জলির নিস্তব্ধ কঠিন মুখের রেখায় স্থির হইয়া আছে অঞ্জলির মুখটা এত নিখুঁত কেন ও যখন চুপ করিয়া থাকে তাকাইলে যেন ভয় লাগে সুধীরের তুচ্ছ কথার শব্দতারণায় এই অবাঞ্ছিত নিরবতাটা ভাঙিতে পারিলেই যেন বাঁচে রান্না হলো নাকি অঞ্জলি মুখ তুলিয়া চায় জানে এটা গৌরচন্দ্রিকা মাত্র বলছিলাম তো আর হাঁড়ি কুড়িগুলো একটু চিনিয়ে দিয়ে যাও দুদিন তো আমাকে নিজেই চালিয়ে নিতে হবে কেন বুকছ পাগলের মতো যা অসম্ভব তা নিয়ে বেশি কথা কওয়া ভালোবাসি না আমি বাইরে হাওয়ায় বসোকে রান্না শেষ হলে ডাকবো অর্থাৎ একরকম তাড়াইয়া দেওয়াই অন্য সময় হইলে সুধীর উল্টা রাগ দেখাইত আজ রাগের বসে পরিস্থিতি আয়ত্তের বাহিরে যাইতে দিলে চলিবে না বুঝিয়াই হাসিয়া বলে আত্মীয় স্বজনের বাড়ির কাজকর্মে মানুষ যায় না আত্মীয় আর স্বজন কোন পর্যায়ে ফেলতে চাও তোমার অফিসের উপরওয়ালাকে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে অঞ্জলি স্বজন বলে ভুল নিশ্চয়ই করবে না আর আত্মীয় মামির ভাইপো এমন কিছু নিকটাত্মীয় নয় যে না গেলে অন্যায় হবে আহা বুঝছ না নেমন্তন্ন যখন করেছেন আগ্রহ করে নিতে আসবেন বলেছেন অত বড় একটা মান্যগণ্য লোককে ফিরিয়ে দেওয়াই কি উচিত হবে কাল বেলা চারটের সময় আসবেন বলে দিয়েছেন কাল অফিসে গিয়েই তুমি নিষেধ করে দিও বলো অসুখ করেছে কাল তো ছুটি কিন্তু আশ্চর্য কি যে অসঙ্গত জেদ তোমার সুধীর বিরস উঠিয়া দাঁড়ায় অঞ্জলিও উঠিয়া দাঁড়ায় রান্নাঘরের বাহিরে সামনের উঠানে যে সাদা টগর ফুলের গাছটা চাঁদের আলোর চাদর গায়ে জড়াইয়া স্থির হইয়া দাঁড়াইয়া আছে তাহার পানে মিনিটখানেক স্থির দৃষ্টিতে তাকাইয়া থাকিয়া মৃদু হাসির সঙ্গে বলে আশ্চর্য না যাওয়াটা তুমি তাহলে সঙ্গত বলেই মনে করো এই বেশভূষায় এই শাঁখের শাখা জোড়াটি মাত্র সার করে বড়লোকের বাড়ি গেলে তোমার প্রেস্টিজে বাঁধবে না বাঁধিবে না এমন কথা অবশ্য সুধীর স্পষ্ট বলিতে পারে না কিন্তু অঞ্জলি চাটুর্য সাহেবের বাড়ি দুই দিন সমাদর লাভ করিয়া আসিলে অফিসে যে প্রেস্টিজটি বাড়িবে সেটাও তো ভাবা দরকার চাই কি সাহেবের নজরে পড়িয়া গিয়া পদোন্নতিও হইতে পারে অন্তত অসন্তুষ্ট হওয়া নয় তাই উড়াইয়া দিবার ভঙ্গিতে বলে সে অন্য কোথাও হলে কথা ছিল এ হল বাড়ি মান আর অপমান আশি টাকার কেরানির বউয়ের রঙ্গে সোনা মুক্ত ঢাকাই বেনারসি দেখবার আশা করাই অন্যায় কারবারে লাখ লাখ টাকা লাভ হচ্ছে কর্তা নিজের তো বাবা একাদশে বৃহস্পতি আমাদের ভাগ্যে যে ঘাস জল সেই ঘাস জল স্ত্রী পুত্রকে সাজাবার ভাগ্য কি আমাদের রেখেছে মনি বা আমার নয় তোমার থাক বেশ যাব ঈশ্বর কৃপায় পুত্র নেই এই বাঁচোয়া বলিয়া অঞ্জলি পুনর্বার উনান পাড়ে আসিয়া বসিয়া আরব্ধ কাজে মন দেয় সুধীর আর কোনো সুবিধা না পাইয়া বাহিরে আসিয়া বসে অঞ্জলি সম্মতি দিল বটে কিন্তু যেন সুধীরের উপর আক্রোশ করিয়া কিন্তু কেন সুধীরের ধারণাটা ছিল অন্যরকম আশা করিয়াছিল চাটুর্যের সাহেব বা পাতানো সুবাদে মেজদার এমন সাদর আমন্ত্রণে খুশি হইয়া উঠিবে অঞ্জলি তখন বরং সুধীরেরই সুবিধে হইত পুরনো সন্দেহ ঝালাইয়া তুলিয়া বিদ্রূপে গায়ের ঝাল মিটাইতে কিন্তু এটা কেমন হইল এই ভাগ্যবান লোকটির উদ্দেশ্যে অঞ্জলির মনের মধ্যে সঞ্চিত আছে যে অপরিসীম শ্রদ্ধা আর প্রীতি সে কি সুধীরের কাছে ধরা পড়িতে বাকি আছে আকারহীন অভিব্যক্তিহীন সেই সশ্রদ্ধ প্রীতিকে ঠিক ভাতৃস্নেহের কোঠায় ফেলা যায় কিনা ইত্তীক্ষ্ণ সন্দেহ দীর্ঘ এক যুগ ধরিয়া মনের কোণে পোষণ করিয়া আসিতেছে সুধীর অকুস্মাত তেমন কি ঘটিল যে এত ভক্তি ভালোবাসা কর্পের মতো উবিয়া গেল ম্যানেজার বদল হইয়া অফিসে যেদিন নতুন ম্যানেজার রূপে এম এন চ্যাটার্জির আবির্ভাবের সংবাদ শুনিয়াছিল সেই দিনই শুধু কেমন বিমনা দেখাইয়াছিল অঞ্জলিকে মাথার দিব্য দিয়া নিষেধ করিয়াছিল সুধীরকে সেই অনুল্লেখযোগ্য ক্ষীণ আত্মীয়তার খবরটুকু পাঁচজনের কাছে বলিয়া বেড়াইতে তারপর কই একদিনের জন্য তো মেজদার উল্লেখ মাত্রও শোনা যায় নাই অঞ্জলির মুখে অবশ্য সংবাদ চাহিলে সুধীরের পক্ষে মুশকিল ছিল বইকি। নিজের পোস্টা তাহার এতই নিচে যে সাক্ষাৎ পরিচয়ের অবসর ঘটে নাই এই আট মাসের মধ্যে হঠাৎ কেমন করিয়া পরিচয় রহস্য ফাঁস হইল আকাশের চাঁদের স্বাদ হইল মাটির তৃণের সহিত মিতালি করিবার সব কথা সুধীরের অবোধগম্য যেমন বুঝিতে পারে না অঞ্জলির এই অহেতুক ক্রোধ কেবলমাত্র গহনা কাপড়ের অভাব অঞ্জলি কি তেমন মেয়ে একখানি একখানি করিয়া সমস্ত অলঙ্কার তো নিজের হাতেই খুলিয়া দিয়াছে বন্ধকে ভিটা ছাড়াইতে কিন্তু নয় বা কেন গহনা কাপড় তো সকল ক্ষেত্রে শুধু মেয়েলি শখমাত্র নয় পদমর্যাদার নিরিক সমাজ জীবনের মানদণ্ড জীবনযুদ্ধে যারা প্রত্যক্ষভাবে জয়ী হইয়াছে লাভ করিয়াছে সাধনার পুরস্কার তাদের স্ত্রী কন্যার হয়তো বসন ভূষণের বাটখারা চাপাইয়া মানদণ্ডের ভারসাম্য রাখিবার প্রয়োজন হয় না কিন্তু পরাজিত হতভাগ্যদের ওজনের কমতি ধরা পড়িবার ভয়েই না মধ্যবিত্তের ঘরে আভরণের কম বেশি লইয়া এত অশান্তি উৎসবে আনন্দে আত্মীয়বন্ধুর বন্ধুর গৃহে ডাক পড়িলেই এদের নিস্তরঙ্গ স্থিমিত জীবন অভিযোগে মুখর হইয়া ওঠে কলহ বাঁধিয়া যায় স্বামী স্ত্রীতে চির খায় আত্মবিস্মিত শান্তির গায়ে অঞ্জলি গম্ভীর প্রকৃতির মেয়ে কলহ করিতে তাহার প্রবৃত্তিতে বাঁধে খোঁটা দিয়া স্বামীর অক্ষমতা প্রমাণ করিতে লজ্জা পায় ঝোঁকের মাথায় একবার মাত্র একটা কথা বলিয়াই একেবারে নীরব হইয়া গিয়াছে দিন বেলা চারটে বাজিবার পর মুহূর্ত পর্যন্ত সুধীর আন্দাজ করিতেই পারে না অঞ্জলি শেষ পর্যন্ত কি স্থির করিল কিন্তু এক সময় চারটে বাজে প্রতীক্ষিত শব্দটা ধ্বনিত হইয়া ওঠে সদর দরজার বাহিরে অগত্যা তদব্যস্ত হইয়া ছুটিয়া আসা ছাড়া সুধীর আর কি করিতে পারে হোক সম্বন্ধি সম্বন্ধীও উপরওয়ালা বড় সাংঘাতিক বস্তু কিন্তু আহ এই সময় একটাও লোক থাকিতে নাই পথে সুধীরের দরজায় যখন বিরাটপুপু বইখানা দাঁড়াইয়া পাড়ার পরিচিত ভদ্রলোকেরা সকলেই কি যেই এই ছুটির দিন জোট করিয়া অন্তঃপুরচারী হইয়াছেন ডেলি প্যাসেঞ্জার বা সাপ্তাহিকের দল সকলেই তো আজ দেশের মাটিতে শিকড় গড়িয়া আছেন অথচ যেদিন বাজার ইত্যাদির ভারাক্রান্ত দুই হাতে ভারে শরীয়র কর্তব্য করিয়া বাড়ি ফেরে সেদিন দেশ শুদ্ধ লোকের কুশল প্রশ্নের মরশুম পড়িয়া যায় যেন আসুন আসুন আমার বাড়িতে আপনার পায়ের ধুলো কৈক তোমার মেজদা এসেছেন যে চলুন চলুন বাড়ির মধ্যে কি মুশকিল আছো কোথায় তোমার মেজদা এসেছেন বললাম যে অঞ্জলিকে হাজির করিতে পারিলেই যেন মস্ত দায় হইতে রেহাই পায় সুধীর মনীষ সহাস্যে বলে থাক থাক অত ব্যস্ত হবার কি আছে বসছি এখানে সে তৈরি হয়ে আছে তো এখনই বেরোতে হবে কিন্তু না হুঁ গোছের কি একটা উত্তর দিয়া সরিয়া পড়ে সুধীর অঞ্জলি আসিয়া প্রণাম করিল হ্যাঁ প্রস্তুত হইয়াই আসিয়াছে সাদা সিধে ফর্সা শাড়ি ব্লাউজ পরা নিখুঁত সুন্দর মুখে সামান্য একটু প্রসাধনের ছাপ তেমন কিছুই নয় হয়তো চুলটা একটু বিশেষ যত্ন লইয়া বাঁধা হয়তো ললাটের সিন্দুর তিলকটা একটু বিশেষ উজ্জ্বল শুধুই এই ভালো আছো তো মেজদা মাসিমা ভালো আছেন বৌদি ছেলে মেয়েরা আরে ভালো না থাকলে আর বাড়িতে এই সব হাঙ্গামা বাধাই সব ঠিক আছে কিন্তু তোকে তো মোটে ভালো দেখছি না বেজায় রোগা হয়ে গেছিস কই ব্যস্ত আছি কিন্তু তোমার ছেলেটি ক বছরের হলো মেজদা বইতে পণ্ডিত হবার উপযুক্ত হয়েছে তা হলো বই কি বছর নয় বামুনের ছেলে সুতো গাছটা যথাসময় গলায় ঝুলিয়ে দেওয়াই ভালো কি বলেন সুধীর বাবু দেতো হাসি ছাড়া সুধীরের কাছ হইতে আর কোনো উত্তর আসে না তাহলে অঞ্জু তুই ঠিক হয়ে এখন আরম্ভ করলে তবে যদি গোটা পাঁচ ছয়ের সময় বেরোনো যায় তোমাদের মেয়েদের সাজের ব্যাপার তো ঘন্টা দুয়েকের কমে কি আর হয়ে উঠবে জানি তো বলিয়া মনীষ আর এক দফা হাসিয়া ওঠে সুধীরকে অবাক করিয়া দিয়া অঞ্জলিও হাসিয়া ওঠে কি যে বলো মেজদা বুড়ো বয়সে আবার সাজব কি এই তো বেশ আছি চলো মনীষ অন্য মনস্ক হইতে পারে নির্বোধ নয় অঞ্জলির আপাদমস্তক একবার দেখিয়া লইয়া ব্যাপারটা বুঝিয়া লয় বাড়িখানি নিতান্ত শ্রীহীন নয় পল্লীগ্রামের সবুজ দাক্ষিণ্যে বাড়ির উঠানে দাঁড়াইয়া চট করিয়া দারিদ্র ধরা পড়ে না কিন্তু অঞ্জলি এত নিরাভরণ কেন মুহূর্ত মাত্র পরক্ষণেই সহজ প্রসন্নতার স্বরে বলিয়া ওঠে তাহলে আর বিলম্ব নেই তো অবিলম্বে যাত্রা করা যাবে বাঁচা গেল বাবা আমার তো মেয়েদের সেই সাজের ব্যাপার মনে করলেই হৃৎকম্প হয় আচ্ছা বাবু নমস্কার কাল যাচ্ছেন তো হ্যাঁ অফিস ফেরতেই চলে যাবেন সোজা হোল স্টাফ যাচ্ছে অসুবিধার কিছু নেই সকাল সকাল ছেড়ে দেব আটটা ট্রেন পেয়ে যাবেন অঞ্জুকে কিন্তু দিন দুই তিন ছাড়ছি না বুঝলেন মঙ্গলবার আবার পিসিমার একটা ব্রত উদযাপন গোছের ব্যাপার রয়েছে আমায় বলে দিলেন বিশেষ করে পিসিমা অর্থে অঞ্জুরি মামি স্বামী পুত্র হারাইয়া ভাতুসুত্রের সংসারে আশ্রয় লইয়াছেন বিলক্ষণ বিলক্ষণ ওর আর কি থাকবে থাকবে সুধীর বিনয় ভাঙিয়া পড়ে একেবারে গাড়ি চলিতে থাকে উদ্দাম বেগে নয় ধীরে ধীরে বাঁকাচোরা সংকীর্ণ ধুলিধূসর পথ মাঝে মাঝে এক একটা বড় গাছের গুঁড়ি নিজেকে বিস্তৃত করিয়া পথকে আরো সংকীর্ণ করিয়া তুলিয়াছে সাবধানে যাইতে হয় দুই পাশে বাংলার পল্লীর সাধারণ দৃশ্য গাছপালার ফাঁকে ফাঁকে ভাঙাচোরা পলস্তারা খসা এক একখানা বাড়ি ভিতরে মানুষ বাস করে অথবা পোড়ো বাড়ি সহজে বুঝিয়া ওঠা কঠিন সকালের দিকে জীবনের যে সাড়া মেলে এবেলায় আর তাহাকে খুঁজিয়া পাওয়া ভার পল্লীগ্রামের জীবন যেন আধখানা বেলা পড়িয়া আসার সঙ্গে সঙ্গে চাঞ্চল্যহীন মন্থর গতিভঙ্গি স্থিমিত হইয়া আসে অঞ্জলি এইখানে বাস করে মনীষের কত ঐশ্বর্য কত প্রাচুর্য অথচ অঞ্জলি এত রিক্ত অঞ্জলিকে নিমন্ত্রণ করিয়া মনীষ কি বড় বেশি ভুল করিয়া ফেলিল বেচারা কি পদে পদে কুণ্ঠিত হইবে না মনীষের বাড়িতে হঠাৎ বড় মানুষের ধনগৌরব আরম্বর বহুল সংসারে উপযুক্ত শ্রদ্ধা সম্মান পাইবে তো অঞ্জলি এই অকারণ খেয়ালটা মনীষের না হইলেই হয়তো ভালো ছিল কি লাভ কতটুকু সঞ্চয় বাড়ি পৌঁছনোর পূর্ব মুহূর্ত পর্যন্ত চৌকার টিঙানোর সঙ্গে সঙ্গেই তো হারাইয়া যাইবে অঞ্জলি অন্তপুরের বিরাট নারী বাহিনীর মাঝখানে এই উপলক্ষে লোক তো বড় কমজড়ো হয় নাই তিনকুলের বাকি নাই কেহ হয়তো অঞ্জলিকে এ সময় না আনিলেই ভালো ছিল এখন আর ভাবিয়া লাভ নাই কিন্তু উপলক্ষ উপস্থিত না হইলেই বা মনীষের দাবি মানিত কে এক যুগ ধরিয়া মনীষ অঞ্জলির ভাবনাই ভাবিয়াছে এমন নয় তবু অফিসে হঠাৎ সুধীরের পরিচয় পাইয়া মনটা কেমন যেন হায় হায় করিয়া উঠিয়াছিল উপলক্ষ যখন পাওয়া গেল হাতের কাছে একবার দেখিতে ইচ্ছার মধ্যে দোষের কি আছে তার নিজের দুই বোন তো আসিবে শ্বশুর ঘর হইতে ছেলেবেলায় অঞ্জলির সঙ্গে কত ভাবছিল নীলা নীলাল লীলার সেই সুবাদেই না কখন এক সময় মনীষ একদিন সার্বজনীন মেজদা হইয়া উঠিয়াছিল ছেলেবেলার কথা যাক বর্তমানে অঞ্জলির মুখ দেখিয়া এত মায়া লাগে নীলা লীলার মতোই স্নেহ মমতায় কাছে বসাইয়া কুশল প্রশ্ন করিতে ইচ্ছা হয় ইচ্ছা হয় কিন্তু এতদিন পরে এ উচ্ছ্বাস মানাইবে কেন হয়তো অঞ্জলি অদ্ভুতভাবে বদলাইয়া গিয়াছে কথা আর হয় না শুরু করাটাই কঠিন অঞ্জলিও যেন বোবা হইয়া গেছে দীর্ঘপথ পাড়ি দিয়া নামিবার কাছাকাছি সময় হঠাৎ নিরবতা ভঙ্গ করে অঞ্জলি একটু হাসিয়া বলে যাচ্ছি তো ভয় করছে কিন্তু ভয় মনীষের চমকটা সুস্পষ্ট ভয় কি রে কি জানি বাবু ভীষণ নাকি বড় লোক হয়েছ তুমি আজকাল তাই তা আমি তো বড় লোক হয়েছি খুব ভয় লাগছে দেখে উম তা কেন বড়লোকের বাড়িটাই বড় বিপজ্জনক ঠাঁই এই দেখো কি পাগলামি নীলা লীলা হাঁ করে আছে কত খুশি হবে তোকে দেখে তোর বৌদি তো দেখেই নি তোকে সেও এটা অবশ্য মনীষের বানানো কথা বৌদি দেখে নাই তা ঠিক কিন্তু দেখিবার জন্য যে খুব বেশি উদ্গ্রীব হইয়া আছে এমন বদনাম দেওয়া যায় না তাহার নামে আর নীলা লীলা সংবাদ শুনিয়া নিতান্তই নিরুৎসাহ ভঙ্গিতে সাধারণ প্রশ্ন করিয়াছিল অঞ্জুকেও আনছ বুঝি তাই নাকি অঞ্জুকেও তাহাদের সমান মর্যাদা দেওয়ার চেষ্টার মধ্যে কোথায় যেন একটা সূক্ষ্ম অপমান আছে এমনই অপ্রসন্ন ভাব আমার কি হয়েছে জানো মেজদা এক পাশে পড়ে থাকি সমাজ সংসারের সঙ্গে সম্বন্ধ নেই বললেও হয় বেচায় কোনো হয়ে গেছি আর ছেলেবেলায় কি ওস্তাদি উফ মনে আছে তোমার অঞ্জলি এবার সত্যকার হাসি হাসিয়া ওঠে মনে তা একটু আত্ম আছে বই কি যদিও তোরা আমার স্মৃতিশক্তির ব্যাখ্যা করে ছড়া তৈরি করতিস তখন করতিস না কি যেন সেই একটা ও সেই যেটা সমীরার আমি করেছিলাম কাশি থেকে আসিয়া এক মহাপণ্ডিত। বলিতে কিয়া থামিয়া যায় ম্লান মুখে বলে কোথায় চলে গেল সমীর মামি সেই থেকে তোমার কাছেই আছেন তাহলে হ্যাঁ রকম তাই মাঝে মাঝে কমলার বাড়ি যান কমলা আবার তোমার পছন্দ করে না মার জামাই বাড়ি গিয়ে থাকা দু চার দিন থেকে আসে নেই আর কি অনেক অনেকদিন পরে দেখা হবে সকলের সঙ্গে মৃদু বিলম্বিত একটা নিঃশ্বাস গাঢ় হইয়া আছে কিন্তু না আসিলেই যে ভালো হইত সে কথা মনীষের চাইতে কি অনেক বেশি টের পাইতেছে না অঞ্জলি কেবলমাত্র সুধীরের উপর বিরক্তির বসে এতটা না করিলেই হইত দারিদ্রের লজ্জা কি প্রখর ঐশ্বর্যের অহংকার কি নগ্ন অবশ্য আতিথ্যের ত্রুটি হইয়াছে বলিলে অন্যায় হইবে আসিবা মাত্র একজন ঝি স্নানের ঘর দেখাইয়া দিয়াছিল সাবান তোয়ালে লাগিবে কিনা প্রশ্ন করিতেও ভোলে নাই মুখ ধোয়ার পর চা জল খাবার আসিয়া হাজির হইয়াছে এবং বাড়ির গৃহিণী আসিয়া মিষ্ট হাস্যে কুশলবাদে কর্তৃক কর্তব্যের আনা পূরণ করিয়া গিয়াছেন নীলা অন্ধকার ঘরে ছেলে ঘুম পাড়াইতেছিল সে ঘরে প্রবেশ কাহারও নিষেধ লীলা আসি অনেক গল্প করিয়াছে অঞ্জলির চেহারা এমন ডাইনে খাওয়া মতো কেন সে ছিড়িছাদ কোথায় গেল একটিও ছেলেপুলে না হইবার কারণ কি সুধীর মেজদার অফিসে কিরকম চাকরি করে কত টাকার গ্রেড ইত্যাদি ইত্যাদি বহুবিধ জ্ঞাতব্য বিষয় সংগ্রহ করিয়া সে এইমাত্র বামুন ঠাকুরেরা যেখানে মিষ্টির ভিয়ান বসাইয়াছে সেখানে গেল তদারক করিতে চাহিয়া চাহিয়া অঞ্জলির ভারী হাসি পায় বাবা এত মোটাও হইতে পারে মানুষ কগজ কাপড় লাগে ওর একটা ব্লাউজে ছোট মাসি বিস্তর হাহুতাস কান্নাকাটি করিলেন স্বামী শোক পুত্রশোক বহু পুরাতন হইলেও অঞ্জলির সঙ্গে নূতন দেখা হওয়া রুজুহাতে একবার জাগাইয়া তুলিলেন তাছাড়া দিন বুঝিয়া এই সময় কমলা বসিয়া রহিল আতুর ঘরে এত বড় একটা কাজে আসিতে পাইল না সেটাও কম শোকাবহ ব্যাপার নয় চুপি চুপি ভাইপো বউয়ে নিন্দা করিলেন প্রাণ খুলিয়া পাজিতে আরও দিন ছিল কমলা তখন কারাগার হইতে মুক্তি পাইত বউ গ্রাহ্যই করিল না ওর বাপের বাড়ির লোকগুলি আসিলেই ব্যাস মাছিরি পর্যন্ত বাদ পড়ে নাই ইত্যাদি ইত্যাদি ব্যাস অঞ্জলি সম্বন্ধে আর কাহারও কোনো কর্তব্য নাই কিন্তু কৌতূহল আছে ঠিক আড়ালে আপডালে চাপা হাসি ইশারা ইঙ্গিত ফিসফাস গুজগাজ, গাছ অঞ্জলির তীক্ষ্ণ অনুভূতির কাছে চাপা থাকে না নীলার ছেলে বোধহয় এতক্ষণে ঘুমাইল এখনো চাক্ষুষ হইতে বাকি আছে কিন্তু মন্তব্যটা শোনা যায় স্পষ্ট মরণ আর কি লজ্জাও নেই ছাই আমাকে তো বাবা কেটে টুকরো টুকরো করলেও এমন হাড়ির হাল করে লোক সমাজে আসতাম না চেহারা হয়েছে দেখেছিস এটা লীলার গলা গলা দুটো যেন চড়িয়ে ভেঙেছে কথায় বলে মাংসই লক্ষ্মী ছিঁড়ি মা লক্ষ্মীর হাওয়া লাগলেই গায়ে মাস গজায় শুদ্ধ দুগাছ শাখের শাখা রে কুটুম্বটি আবার কোন গোকুলে ছিলেন কখনো হ্যাঁ কতি দিবনি তোমার দুখানা কাপড় নয় বার করে দিও পড়তে পাঁচজনের সামনে ওই পোশাকে বেড়ালে যে তোমার গায়ে ধুলো দিবি কে মেজবউয়ের বাপের বাড়ির ঝি হাসিয়া গড়াইয়া পরে কথার সঙ্গে সঙ্গে আমার দায় সাদ করে নেমন্তন্ন করতেও যায়নি ঘটা করে আনতেও যায়নি পেটটল পাওয়া যাচ্ছে বলেই আক্ষুটের মতন বাজে নষ্ট করতে হবে ভাব ভালোবাসা যখন ছিল ছিল এখন যখন আপিসের ছোট কেরানির বউ তখন তুমি আপিসের মাথা তোমার আবার নিজে গিয়ে তাকে ছোটা কেন ছিল বলে তো উড়িয়ে দিচ্ছ বলি এখনো আছে কিনা খোঁজ নিয়েছ তা ঠাকুরজি মনীষের ছোট শালাজ টিপ্পণী কাটে ছোট বৌদি গা জ্বলে যায় যা গ্রিসিয়ান কাটের মুখ সত্যি ফাইন মুখখানা বাবা রঙও একদা ছিল বলে বোঝা যায় বাপের বাড়ির ছি হাসিতে হাসিতে বলে আমাদের জামাইবাবু একদিকে আর গঙ্গা জলে একদিকে ওসব কিছু নয় স্পষ্ট কথা বলি শোনো ছোট বদি কন্ট্রোলের বাজার ভালো মন্দ তো উঠে গেছে মানুষের তবু দুদিন একটু খেয়ে মেখে নিতে পারলে সুবিধে আমার তো দেখে সর্বাঙ্গে বিষ ছড়াচ্ছে পাড়ার লোকের দুখানা গয়না কাপড় চেয়ে আনলেও তো পারতিস এই যে আমাদের শুদ্ধ মুখ পোড়ানো দিদিমণি এসব এক প্রকার চালাকি বড় মানুষ ভাই দাদা দাদা করে গায়ে পড়ে কিছু আদায় না করে কি আর যাবে তাই কি একদিনে যাবে ব্রত উদযাপন দেখে তবে নাকি নড়বেন তাই নড়লেই বাঁচি এখন তোমার সংসারের ঘি দুধের মা কবে নড়েন দেখো আসতে মাত্তরই তো সন্দেশ রসগোল্লা ছড়াছড়ি বাড়ির কর্তার হুকুম অঞ্জলির কি হঠাৎ চলচ্ছুক্তি রহিত হইয়া গেল নাকি বারান্দার এই অন্ধকার কোনটা ছাড়িয়া নড়িতে পারে না কেন আচ্ছা কোথায় যেন গল্প শোনা ছিল না সন্তানের লজ্জার দায়ে মা বসুমতি দ্বিধা হইয়া গিয়াছিলেন নেহাতি গল্প কথা না বৃদ্ধা বসুন্ধরাজ শ্রবণ শক্তি হারাইয়া বধির হইয়া আছেন। মিথ্যা কলঙ্কের চাইতে সত্য দারিদ্র কি কম কর পরদিন ভোজের ঘটা রাত্রি না পোহাইতেই আরম্ভ হইয়া গেছে হৈহুল্লোর অনেক লোকের ভিড়ে একটা সুবিধে যে নিজেকে কিছুটা আড়াল করিয়া রাখা চলে কিন্তু একেবারে আড়াল করিলেই বা চলিবে কেন মুখের হাসির ঠাটটা বজায় না রাখিতে পারিলে যে বড় শোচনীয় কিন্তু ইহার মধ্যে মধ্যে একটা ব্যাপার ব্যস্তভাবে বাড়ির ঢুকিয়া নীলাকে ডাক দেয় ঘটিল চমৎকার ওরে নীলি দেখ তো অঞ্জু কোথায় সুধীর অফিস থেকে এক ছোকরাকে দিয়ে এই জিনিসটা পাঠিয়ে দিয়েছে স্যাঁকরা বাড়িতে পড়েছিল নাকি কালকের মধ্যে আর কিছুতেই দিয়ে উঠতে পারেনি অনেকক্ষণ দিয়ে গেছে আমায় ভাগ্যিস মনে পড়ল আমার যা মন কোথায় ফেলেই দিতাম হয়তো পাতলা সাদা কাগজের আবরণ খুলিয়া জিনিসটা দেখায় মনীষ অভিনব কারুকার্যে গড়া একজোড়া কলকা কঙ্কন ওজনে এবং গঠনের পারিপাট্যে লোভনীয় সন্দেহ নাই অঞ্জু আসিয়া দাঁড়াইতেই মনীষ আরও ব্যস্তভাবে গহনাটা প্রায় গুঁজিয়া দেয় তার হাতে খুব যেন তাড়াতাড়ি এইভাবে বলে এই নাও তোমার কর্তার কাণ্ড বাজে একটা লোককে দিয়ে এই দামি জিনিসটা পাঠানো হয়েছে বাবুর এক মাস আগে নাকি গড়তে দিয়েছিল তা তোদের পাড়া গাঁয়ের শেঁকড়ার কাজ তো নেহাত হাত খারাপ নয় নেনে হাতের ভিতর ঢুকিয়ে ফেল গোলমালে বাড়ি যেখানে সেখানে ফেলে রাখলেই বিপদ যেমন ব্যস্তভাবে আসিয়াছিল তেমনি ব্যস্তভাবে চলিয়া যায় রঙ্গমঞ্চের লোকগুলো একেবারে পাথর বনিয়া গেল কিনা সেদিকে দৃকপাত মাত্র করে না কিন্তু মুহূর্ত মাত্র নীলা ছোঁ মারিয়া জিনিসটা তুলিয়া লইয়া ঘুরাইয়া ঘুরাইয়া বেশ কিছুক্ষণ দেখার পর ফিরাইয়া দিয়া বলে হ্যাঁ জিনিসটা গড়েছে ভালোই দেখছি কভরি হয়েছে ভরিচারিক হবে আপনাকে আত্মস্থ করিয়া লইয়াছে অঞ্জলি চুরিগুলো ক্ষয়চুন হয়ে গিয়েছিল ভাবলাম একটা কঙ্কন পরার স্বাদ তাই দি সোনা কিনে দুটো জিনিস তো আর হয়ে উঠবে না ভাই ওখানে রানা ছাই বলে লোহা বাঁধানোই গড়তে পারে না এখানেই বুঝি গড়তে দিয়ে গিয়েছিলেন কিন্তু মনীষ নির্বোধ বলিয়া তো আর বিশ্বশুদ্ধ লোক পোকা নয় মনীষের বউ মনীষকে এক হাটে বেচিয়া আর এক হাটে কিনিতে পারে যত বড় অফিসারই হোক মনীষ সাংসারিক বুদ্ধিতে পাকিতে দেরি আছে তার তা না হইলে পাঞ্জাবির পকেটে ক্যাশ মেমো রাখিয়া পুকুর চুরির মতো দুঃসাহস করিয়া বসে সমারোহের বাড়ি নিমন্ত্রিতাদের গায়ে নতুন ঢঙের অলঙ্কারের অভাব নাই তবু অঞ্জলির কঙ্কনজোড়াটা যে বাড়িশুদ্ধ লোকের কি এক কৌতূহলের খোরা খুইয়া উঠিয়াছে এই দেখি দেখি ও মা তাই তো নীলা তাই বলছিল কোন সাঁকড়াকে দিয়ে গড়ানো ভাই বাণী কত করে নিয়েছে অবাক করলে ভাই কিছুই জানো না তোমার কর্তা বুঝি তোমার সঙ্গে পরামর্শ না করি উত্তর দিতে দিতে হইয়া হয়রান পড়িয়াছে অঞ্জলি রাত্রে যদি সুধীর সত্যই আসে নিমন্ত্রণ রাখিতে কোন উপায় কি পলাইতে পারে না অঞ্জলি যে কোনো ছুতায় কিন্তু সুধীর আসিবে না সে কথা অঞ্জলি জানে আজ আর সারা বাড়িতে এক ফোঁটা অন্ধকার কোন খুঁজিয়া মেলা দেয় ঘুরিয়া বেড়াইতে হইবে এই হাজার বাতির শক্তি সম্পন্ন হাজারটা বিদ্যুৎ বাতির নিচে ওরি মধ্যে মনীষের বউ নিজে আসিয়া আহ্বান করিয়া গেছে এসো ঠাকুরজি খাবে এসো খিদে নেই সে কি কথা তা বললে শুনছি না ভাই ছাব্বিশ মাইল পথ ভেঙে নেমন্তন্ন খেতে এসেছো খাবো না বললে চলে তোমার দাদা শুনলে রক্ষে রাখবেন বাবা এমনিতেই তো তার ধারণা এই বাড়িতে নাকি তোমার উপযুক্ত আদর যত্ন হচ্ছে না আমরা নাকি বড় মানুষকেই ভোজি উঠিয়া গিয়া পাতের সামনে বসিতেও হইয়াছে শয্যার ব্যবস্থা ছোট মামির ঘরে অনেক রাত্রে গোলমাল মিটিয়া গেলে শুতে আসিয়া দেখিল ছোট মামি তখনও জাগিয়া অঞ্জলিকে দেখিয়া বিরক্তি ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন এসব কি শুনছি অঞ্জু কেন ছোট মামি শ্রান্তির ভারে শরীরের সঙ্গে কণ্ঠস্বরূপ ভাঙিয়া পড়িয়াছে যেন মনি নাকি তোকে কঙ্কন গড়িয়ে দিয়েছে তুই তাই পরে বড় মুখ করে বেড়াচ্ছিস আবার বলা হচ্ছে জামাই পাঠিয়ে দিয়েছে ছি 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 এ কি কেলেঙ্কারি মা অঞ্জলি ম্লান হাসির সঙ্গে বলে কেন ছোট মামি একজোড়া বালাও কি দিতে পারে না তোমার জামাই পারে কিনা তুমি জানো বাছা পারলে আর দুগাছা শাখা ঠন্ড নিয়ে কুটুম বাড়িতে আসতে না। এও বলি বাছা আগুন কখনো ছাই চাপা থাকে মনির পকেটে সেই দোকানের রশিদ নাকি বেরিয়েছে বৌমা দেখে কুরুক্ষেত্র করছে স্বামী স্ত্রীতে এতক্ষণে কি হলো জানি না মা এ কি বিড়ম্বনা তোমাকেও বলি মা গরিব বড়লোক ভাগ্যের কথা প্রবৃত্তি ছোট করো না পরের জিনিসে যে লোভ করে তার অনন্ত নরক ও কোন কোন তুমি দাও আমার কাছে বৌমাকে চুপি চুপি ফিরিয়ে দেব আমি অন্ধকারে মুখ দেখা যায় না বটে সোনার জিনিস হাতে পড়িলে চিনিতে ভুল হয় না ছোট মামি হৃষ্ট চিত্তে আঁচলে বাঁধিতে বাঁধিতে বলেন বউটিও তো সোজা নয় বড় মানুষের মেয়ে হলে কি হয় বড় ছোট নজর এই যাত্রাটা বোধ করি নিতান্তই খারাপ ছিল অঞ্জলির তা নয় তো এমন ঘটনাও ঘটে গত কাল হইতে নাকি সুধীরের ভেদ হইতেছে এই মুহূর্তে অঞ্জলির যাওয়া দরকার মনীষ অফিসে গিয়াই ফিরিয়া আসিয়া দুঃসংবাদটা পেশ করে ছোট মামি হাওমাও করিয়া ওঠেন সধবা মানুষের হাত হইতে কঙ্কন খুলিয়ে লওয়া স্মৃতিটা বোধ করি মনের মধ্যে সাপের মতো ছোবল মারে কাতরভাবে বলেন কি সর্বনেশে কথা বলছিস মনি বাঁচবে তো কে বলে গেল তোকে অফিসেরই এক ছোকরা ওদের দেশ থেকে আসে যাকার দেরি করে লাভ কি ঠিক হয় না অঞ্জু ভাবছিস কেন ভাবনার কিছু নেই ও গেও লোকদের একটু বাড়িয়ে বলার রোগ যতটা বলেছে ততটা হয়তো নয় চল চল আর দেরি নয় তুমি যাচ্ছ তাহলে তোমার অফিসের ক্ষতি হবে না তীক্ষ্ণ প্রশ্ন করেন মেজগিন্নি আরে দূর অফিস যার জিনিস নিয়ে এসেছি তাকে ফেরত দিয়ে আসতে পারলে বাঁচি আবার পথ আবার দুইটি নীরব প্রাণী কলিকাতার কাছাকাছি পর্যন্ত উদ্দাম বেগে ছুটিয়া গাড়ির গতি ক্রমশ কমিয়ে আসে বাঁকা চোরা সংকীর্ণ পল্লীপথ ধীরে ধীরে সাবধানে যাইতে হয় একসময় নিরবতা ভঙ্গ করে মনীষ গাড়িটা প্রায় থামাইয়া আসতে বলে তোর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত অঞ্জু থাক আর ক্ষমা চাইতে হবে না মেজদা আমি জানি কি জানো তুমি সন্দিগ্ধ প্রশ্ন করে মনীষ অসুখ টসুক কারুর কিছু করেনি আ জানিস তুই কি করে জানলি এমনি জানতে পেরেছি মৃদু হাসে অঞ্জলি তাহলে তো আর তোমার কাছে কিছুই লুকোবার নেই দেখছি তা নেই বলিয়া আর একবার সহজভাবে হাসিয়া ওঠে অঞ্জলি কিছুক্ষণ নিরবতা আবার একবার মনীষ একটু ইতস্তত করিয়া গাঢ়স্বরে বলে আমি তোকে অপমান করতে ডেকে নিয়ে যাইনি অঞ্জু বিশ্বাস কর তুমি কি খেপে গেলে মেজদা হয়তো আমি সবটা জানি না হয়তো আরো অনেক বেশি লাঞ্ছিত হয়ে ফিরে এসেছ তবু এও জানিস ভাই দুঃখ আমিও কম পাইনি এই সম্বোধনটা নতুন অঞ্জলি ব্যাকুলভাবে বলে আমি তাও জানি মেজদা তবে আমার আর একটি অনুরোধ রাখো বোন রাখবি তো রাখবো বই কি মেজদা কি বলো পাতলা সাদা কাগজে মোড়া একটি বস্তু পকেট হইতে বাহির করে মনীষ উজ্জ্বল চাকচিক্কময় একজোড়া কঙ্কন অঞ্জলি অবাক হইয়া কিছুক্ষণ চাহিয়া থাকে প্যাটার্নটা অন্য ভুল করিবার কিছু নাই কিন্তু কি অদ্ভুত ছেলে মানুষই মনীষের সহসা মনীষকে আশ্চর্য করিয়া দিয়া খিলখিল করিয়া হাসিয়া ওঠে অঞ্জলি তোমার কি কঙ্কনের গাছ আছে মেজদা হাত বাড়িয়ে পেরে আনলেই চলে আবার কি বলে কিনেছ একজোড়া শরম নেই বাপু লজ্জা নেই কি করে বলি বল আমার দেওয়া জিনিস ওরা তোর হাত থেকে কেড়ে নিয়েছে এই লজ্জা আমার মরে গেলেও যাবে না তুমি একটি আস্ত পাগল মেজদা আজকালকার দিনে টপ করে অতগুলো টাকা নষ্ট করা কোন বউ সহ্য করে শুনি থাক তোমার ওকালতি করতে হবে না শুধু ফিরিয়ে দিতেছে না দয়া করে এ আমার নিজস্ব টাকা সংসারের প্রাপ্য পাওনা নয় আঙুলে একটা আংটি কি কাজেই না লাগে হঠাৎ খুলে পড়ে হারিয়েও যেতে পারে ধর তাই গিয়েছে জীবনে কত কি তো হারায় অঞ্জলি থমকিয়া তাকাইয়া দেখে কি সর্বনাশ অত্যুজ্জ্বল চলছে হীরের আংটিটা মনীষের সুস্পষ্ট আঙুলের শোভাবর্ধন করিতেছিল সেই স্থানটা ফাঁকা কিন্তু এও তো এক পরম বোকামি এটাই কি ধরা পড়িবে না কি অবুধ ছি ছি কি অন্যায় মেজদা না না কেন ভাই এরকম পাগলামি তবে থাক নিও না বুঝলাম ক্ষমা করতে পারি এই এক বিপদ তর্কের উত্তর আছে নীরব অভিমানের উত্তর কি মেজদা রাগ করলে রাগ রাগ করবার কি রাইট আছে আমার শুনি কি মুশকিল কই দাও বাপু পড়ছি এই দেখো হল তো হল অনেক দুঃখের মধ্যে একটু সান্ত্বনা রইল আমার প্রার্থনা করি এ জিনিস তোমার হাতে অক্ষয় হোক বোন একটা মিথ্যে কথা বানিয়ে পর্যন্ত ভয় সারা হচ্ছি দরজার সামনে নামাইয়া দিয়াই মনীষ তাড়াতাড়ি গাড়িতে উঠিয়া স্টার্ট দেয় হয়তো অনেক দূর পর্যন্ত দেখা যাইত যদি না ধুলিধূসর মেঠো পথ গাড়ির পিছনে ধুলার ঝড় রচনা করিয়া দৃষ্টির আড়াল করিয়া দিত মিছেমিছি পথের ধারে দাঁড়াইয়া আছে কেন অঞ্জলি ঊর্ধ্বৎপ্ত শেষ ধূলিকণাটিও তো অবশেষে ফিরিয়া আসিয়াছে মাটিতে পূর্ব পরিবেশের মধ্যে ঝড়ের চিহ্নও আর নাই সদর দরজায় তালা লাগাইয়া অফিস গিয়াছে সুধীর অঞ্জলির তো আসার কথা নয় হয়তো প্রতিবেশিনী সরোজ ঠাকুরজির বাড়ি খোঁজ করিলে চাবির সন্ধান মিলিবে ঘণ্টা কয়েক সময় তাহার বাড়ি বসিয়া থাকাও চলে তবু কি এই রকম বোকার মতো দাঁড়াইয়া থাকিবে অঞ্জলি কতকাল থাকিবে না অঞ্জলি বোকা নয় ধাতস্থ হইতে বেশি দেরি হয় না তার সুধীর আসিবার আগে সংসারের কাজের মধ্যে সহজ হইয়া থাকার দরকার এটা সে বিস্তৃত হয় নাই নিমন্ত্রণের ব্যাপার যখন মিটিয়াই গেল তখন অঞ্জলি চলিয়া আসিবে না তো কি মিছি কেন আর পরের বাড়ি বসিয়া থাকা বেচারা সুধীরকে যেখানে হাত পড়াইয়া রাঁধিয়া খাইতে হইতেছে সরজুর বাড়ি যাইতে কিয়া হঠাৎ থামিয়া পড়া ছাড়া উপায় থাকে না কি আশ্চর্য অঞ্জলি কি ভুলিয়া গিয়াছিল নাকি মিনিট খানেক নূতন অলঙ্কার শ্রীমণ্ডিত হাত দুইখানির পানে অভিভূতের মতো চাহিয়া থাকে কঠিন ধাতু তবু যেন বন্ধুর স্নেহে জড়াইয়া ধরিয়া আছে কোমল প্রকোষ্ঠ দুইখানি হ্যাঁ প্রেম নয় করুণা নয় স্নেহমাত্র কিন্তু পৃথিবীটা তো এত বোকার জায়গা নয় যে স্নেহকে স্নেহ বলিয়াই নিশ্চিন্ত থাকিবে গ্রীষ্মের দুপুরটা কি নির্জন পুকুরের জলটা কি টুপ করিয়া সামান্য এতটুকু যে শব্দ সে শব্দ কাহারও কানে যাইবার আশঙ্কা নাই কতটুকু সেই শব্দ সামান্য একটা ঢিল ছোট্ট একটু গাছের ফল হামেশাই তো পুকুরের জলে পুড়িয়া তলাইয়া যায় কে খোঁজ পায় কতক্ষণ আলোড়ন থাকে গল্পের মধ্যে দিয়ে লেখিকা আবারও আমাদের মনে করিয়ে দিলেন যে সব প্রেমের সম্পর্ক পরিণতি না পেলেও না বলা কথাগুলো না বলা থেকে গেলেও সেই ভেঙে যাওয়া সম্পর্কেও জড়িয়ে থেকে যায় স্নেহ মায়া মমতা যেমন থেকে গেছে মনীষ আর অঞ্জলির মধ্যে আর এই স্নেহ মায়া মমতার সম্পর্কটা সমাজের তৃতীয় কোনো মানুষ কখনোই বুঝবে না দুজন পরিণত মানুষ অঞ্জলি আর মনীষ তাদের মিলনের কামনা বাসনা আর রাখে না তবে স্নেহ মায়া মমতায় লালন করে সেই ফেলে আসা সম্পর্কটা অন্তরের অন্তঃস্থলে তাই হয়তো নিজেদের হৃদয়ে কান পাতলে আজও একে অপরের জন্য শুনতে পায় এমনই কোন সুর তুমি রবে নবে লাগলো তোমার আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো